করে আমাদের ওসি সাহেব এবং আমরা আশা করে আমাদের এই 23 জন মানুষ স্বাভাবিক জীবনে সুস্থ জীবনে ফেরত আসলো। আমাদের খুব আজকে একটা খুব গর্বের দিন এবং এই মানুষগুলো আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে এই সমাজের জন্য। তো আপনি অনেক দিন ধরে আমাদের মাদকের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা আইনশৃঙ্খলা মিটিং এবং অন্যান্য মিটিংয়ে যে আমরা সমন্বিত কর্মসূচি গ্রহণ করছিলাম তারই একটা ফলশ্রুতিতে আজকে এতগুলো মানুষ যে সাড়া দিচ্ছেন। এ বিষয়ে আপনার অভিব্যক্তি এবং আপনার যদি কোনো বক্তব্য থাকে, সাধারণ এদের মানুষের আপনারই মানুষ, তাদের বিষয়ে কোনো কথা থাকলে আপনি যে একটু অভিব্যক্তি প্রকাশ করবেন। ধন্যবাদ স্যারকে। আজকে 6 জানুয়ারি 2023 সন্ধ্যার আগ মুহূর্তে আমার ইউনিয়নের প্রায় 23-24 জন যারা এর আগে মাদক ব্যবসা এবং নেশা সঙ্গে জড়িত ছিল, তারা আজকে আমাদের আহ্বানে সাড়া দিয়ে এখানে এসে তারা অঙ্গীকার করলো যে আমরা আর পিছনের রাস্তায় যাব না, এখন আমাদের পিছনের সমস্ত কিছু ভুলে আমরা সামনে ভালো রাস্তায় পা বাড়াবো। তো ওনারা আমাদের সামনে কথাও দিল, পাশাপাশি আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং ওসি মহোদয় সবাই আমাদের মাঝে এসে যে এই কাজটা করাতে আমাকে সহযোগিতা করলেন, এই জন্য আমি ব্যক্তিগতভাবে ইউনিয়নবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি নিজে অত্যধিক আনন্দিত বোধ করছি যে এত একটি ভালো আয়োজন আজকে আমার ইউনিয়নে করতে সক্ষম হয়েছি। আর 23 জন ভাইকে আমি বিনীত অনুরোধ করব যে আমি যদি জীবিত থাকি, এখনও তো 4 বছর চেয়ারম্যান আসি, সব ধরনের সহযোগিতা আমাকে সঙ্গে পাবা। আর এরপরেও আমি ওসি ভাইকে একটু অনুরোধ করব যে কারোর নামে যেন কোনো মিথ্যা মামলা, হয়তোবা মাল পাইলেও কাজ ওই বদমাইশি করে বলি দিল মালটা অমুকে দিয়ে, যে হিংসামূলক আরেকজনকে জড়ানোর যে আমাদের কিছুটা কার্যক্রম করে কেউ কেউ, এটা আপনাকে অনুরোধ করবো যে আপনি অবশ্যই তদন্ত করে ব্যবস্থা নেবেন। সকলকে ধন্যবাদ, আবারও অশেষ ধন্যবাদ ইয়োনো স্যারকে এবং ওসি ভাইকে, সবাইকে, আমাদের বিট অফিসার, আমাদের তেকালার আইসি ভাই আছেন, তারাও অ্যাক্টিভ, তারাও কাজ করে যাচ্ছে এবং আমার সার্বিক সহযোগিতা সবসময় আমার পক্ষ থেকে আপনারা পাবেন এবং আপনাদের সহযোগিতা কামনা করেই সকলকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। জয় বাংলা, জয় বাংলা। এই সময় মাদকাসক্তি এবং মাদক কারবারের যারা উপস্থিত ছিলেন তাদের এ বিষয়ে প্রশ্ন করা হলে তারা বলেন যে তারা মাদক কারবার থেকে ফেরত এসে স্বাভাবিক জীবনে এসে তারা কৃষিকাজ এবং মুদির দোকান সহ বিভিন্ন ছোটো ছোটো ক্ষুদ্র ব্যবসার সাথে জড়িত হয়ে গেছে এবং তারা এখন স্বাধীন জীবনযাপন করছে বলে জানিয়েছেন। আগের জীবনের তুলনায় এখনকার জীবন অনেক সুন্দর বলে তারা আনন্দ প্রকাশ করেন এবং ইয়োনো মহোদয়ের কাছে স্বীকার করেন যারা তারা আর মাদক কারবারের এ পথে আর যাবেন না।